আমি তো কিছুই বুঝি না, সবই তোরা বুঝিস। বাবা তুমি শুধু শুধু চেঁচামেচি করছো, আর এই করতে গিয়ে শুধু শুধু নিজের শরীরটাও তুমি খারাপ করছো। হ্যাঁ আমি তো শুধু শুধুই সব সময় বলি, আমার কোনো কাণ্ড জ্ঞান নেই, যা ভালো বুঝিস তোরাই। আচ্ছা বাবা, আচ্ছা তুমি আমাকে বলো যে তুমি কি অ্যাপ্রিহেন্ড করছো, যে উনি এসেছিলেন বলে পিসিমণির কন্ডিশনটা খারাপ হতে পারে? হ্যাঁ পারে, হতে পারে। লোকে দেখলে ওর মনের উপর দিয়ে চাপ পড়বে, আমার থেকে ভালো কেউ বলছে। তোরা যা ভালো বুঝিস তুমি। বাবা আজকাল এত অল্পতে ইরিটেটেড হয়ে যাচ্ছেন, আমি আমি তোকে মানে সিরিয়াসলি বলছি অলোক, আমার কিন্তু ভয় করছে রীতিমতো। আসলে কি জানো তো দাদা, বাবা সব ব্যাপারে এত বেশি রিজিড না, এই কারণে ইরিটেশনটা বেশি হচ্ছে। কি করা যায় বলতো অলোক? দেখি কয়েকটা টেনশন কমানোর ওষুধ দেব, তারপরে মাকে বলবো, মা যাতে কালকে সকালে বাবাকে সবটা বুঝিয়ে বলে, তাছাড়া তো আর কিছু করার নেই। হ্যালো। হ্যাঁ বল। তুই পিসেমশাইকে আগে দেখিসনি না? না গো, এবারেও তো দেখা হতো না ফরচুনেটলি। উনি যখন বেরিয়ে যাচ্ছেন আমি তখন জাস্ট ঢুকলাম। দাদা এখনো কি অসাধারণ না? হ্যাঁ আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম জানিস। হ্যাঁ তখনকার চেহারা পিসেমশাইয়ের, আরে বাপরে, প্রিন্স একেবারে, সত্যি একেবারে প্রিন্স। শোন, তুই মাকে কি বলবি ভাবছিস? তুমি দাদা মাকে নিয়ে চিন্তা করো না, কারণ উনি তো চেয়েছিলেন যে পিসেমশাই এই বাড়িতে আসুক, তাহলে অন্তত পিসিমণি এটুকুনি বুঝতে পারবে যে শেষ সময়ে পিসেমশাই ওনার কাছে এসেছিলেন। অন্তত পিসিমণি এই এই শেষ সময়ে ওই দুঃখটা তো পাবে না। জীবনে কত কিছু দেখা হলো জানিস, আর মাঝে মাঝে ভাবি আরো কত কিছু দেখা বাকি।